আমি আপনি আমরা অনেকেই কচুরি খেতে খুব পছন্দ করি, তাই না? কিন্তু জানেন কি, স্বামী বিবেকানন্দ কচুরি খেতে কীরকম পছন্দ করতেন? কলকাতার বিভিন্ন দোকান থেকে তিনি কচুরি আনিয়ে তা খেতেন। লন্ডনে তাকে কে বানিয়ে দেবে কচুরি তরকারি? তিনি কিন্তু তোয়াক্কা করতেন না, বিদেশে বাড়ির বেসমেন্টে বসেই বানিয়ে ফেলতেন কচুরি, আর তারপর তৃপ্তি করে তা উদরস্থ করতেন। ভারত ভ্রমণে বেরিয়েছেন স্বামীজি। পথে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, পুরী না গিরি? বিবেকানন্দ বরাবরই কথার প্যাঁচে পটু ছিলেন। তাঁর অসাধারণ উত্তরে কাবু প্রশ্নকর্তা। তিনি বলেন, পুরী গিরি দুটোর কোনোটাই না, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত। এমনই ছিল তাঁর কচুরি প্রেম। মৃত্যুর দিনেও স্বামী বিবেকানন্দ দুপুরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন, আর তারপর বলেছিলেন যে একাদশীতে না খেয়ে পেটটা কেমন হয়ে গিয়েছিল, এখন স্বস্তি পেলাম। কিন্তু সব কিছু ছাড়িয়ে তার খাদ্য তালিকায় সবার উপরে থাকতো কচুরি আর তরকারি। এটা না খেলে তার দিন যেত না। সমস্ত মায়া ত্যাগ করা মানুষটির কচুরি দেখলে লোভ সংবরণ করতে মুশকিলে পড়ে যেতেন তিনি। কচুরি আলু ছেঁচকি বানানোর কেউ না থাকলে নিজেই বানিয়ে খেয়ে নিতেন। এর প্রতি স্বামীজির দুর্বলতা ছিল মারাত্মক। শুধু খাওয়া নয়, রান্না করতেও ভালোবাসতেন। মাংসের নানা পদ তাঁর প্রিয় ছিল, ফাউল ছিল তার মধ্যে অন্যতম। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি 14 টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। কই মাছ, এটিও তাঁর প্রিয় খাবারের একটি। তখন তিনি শুধুই নরেন্দ্রনাথ দত্ত পড়াশোনা করছেন। সমস্ত পেটুক এবং খাদ্যরসিক বন্ধুদের নিয়ে তৈরি করেছিলেন একটি সংঘ, আর নাম দিয়েছিলেন পেটুক সংঘ। তাদের কাছে তিনি ঘোষণা করেন, বলেন, দেখবি কলকাতা শহরে গলির মোড়ে মোড়ে পানির দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে একদিন। আর এখন সত্যি সত্যি শহরের প্রত্যেক মোড়ে একটি অন্তত চপ বা তেলে ভাজার দোকান থাকেই থাকে। কিছু না হোক মিষ্টির দোকানের সিঙ্গাড়া তো পাওয়াই যায়। তিনি খেতে পছন্দ করতেন রসগোল্লা এবং আইসক্রিমও। স্বামীজির আমেরিকায় থাকাকালীন প্রাতরাশের তালিকাও ছিল বেশ লম্বা। প্রথমেই তিনি খেতেন কমলালেবু এবং আঙুর, তারপরে খেয়ে নিতেন ডবল ডিমের পোচ, এরপরে 2 পিস টোস্ট এবং ক্রিম ও চিনি সহকারে 2 কাপ কফি। সন্ধ্যা 6:30টার মধ্যে স্যুপ এবং মাংস বা মাছের সঙ্গে রাতের আহার সেরে নিতেন। এরপর কোনো একটি মিষ্টির পদ থাকতই থাকত। আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। এতক্ষণ যা আপনাদেরকে শোনালাম তার তথ্যসূত্র হলো সাহিত্যিক শঙ্কর রচিত আহারে অনাহারে মহারাজ স্বামী বিবেকানন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।